কি কাউকে পাওয়া যাবে না, ডাক্তারদেরও নয়, নার্স দিদিদেরও নয়, বল রে না ওরা কোথায়। আপনাকে এখানে ঢোকার পারমিশন কে দিয়েছে? কে আপনি? তুফান বছরে এক একবার আসে, যখন আসে তখন প্রলয় ঘটে, আর যখন যায় তখন ভগবানও তার অস্তিত্ব খুঁজে বেড়ায়। বাইরে পেশেন্ট পড়ে আছে আর আপনারা এখানে বসে লুডো খেলছেন। বলেছিল তাকে রাস্তায় ফেলে পেঁচিয়েছি, এখানেও একজন বলেছিল তাকে দেওয়ালে সেটে দিয়েছি। আপনারা ভেবে বলুন কি বলবেন, ততক্ষণ আমি জায়গাটা দেখে নিই কোথায় আপনাদের সাঁটা। দেখুন দেখা হয়ে গেছে আপনাদের সাঁটার জন্য, এই দেওয়ালটা ঠিক আছে। হসপিটালটাকে মুদিখানা ভেবে রেখেছেন না দাদারা? ঝান্ডা তুলে বম দেখলো আর আপনারা ভাই বোনরা মিলে লুডো খেলছেন। পেশেন্টকে আইসিইউতে ভর্তি করতে হবে, যদি বেঁচে যায় তাহলে আপনারা সবাই বেঁচে গেলে, আর যদি মরে যায় তাহলে আপনাদের সবাইকে আইসিইউতে বন্ধ করে বাইরে থেকে দরজায় সিল করে দেবো, আর ততক্ষণ ওখানে থাকবে যতক্ষণ না কেওড়া তলা থেকে ডাক আসে। এই চলো চলো পেশেন্টকে এক্ষুনি আইসিইউতে নিয়ে যেতে হবে, চলো।